সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে হবে বলে জানিয়েছে এটকো। এছাড়া আগামী 6 মাসে সব টেলিভিশন পে চ্যানেল করার কাজ চলছে বলেও জানানো হয়েছে। রোববার দুপুরে হোটেল ওয়েস্টিনে এটকো সভাপতি সালমান এফ রহমানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা হয় সালমান এফ রহমানকে অভিনন্দন জানালো বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকো। আলাদা করে এটকো সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন টেলিভিশন মালিকেরাও। পরে নিজ বক্তব্যে সালমান এফ রহমান জানান, অনলাইন ও আইপিটিভির চ্যালেঞ্জ মোকাবেলা সহ স্যাটেলাইট ভিত্তিক বেসরকারি টেলিভিশনের বিদ্যমান সমস্যা সমাধানে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। অনলাইন টিভি, আইপিটিভি, তারপর যেভাবে প্রযুক্তিটা আপনার আগাইতেছে, এখানে আমরা কিভাবে এটা ফেস করব, এটা নিয়েই আমি কিন্তু আমার এখানে যারা সহকর্মীরা আছেন ওনাদের সবাইকে আমি বলেছি। বেসরকারি খাতকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, এ খাতে অনুকূল পরিবেশ বজায় থাকবে। পাশাপাশি বিদেশি টেলিভিশনে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে নীতিমালা বাস্তবায়নেও জোর দেন তিনি। প্রজ্ঞাপনটা হয়ে গেছে, কিন্তু এখন এটা এনফোর্স করার আমাদেরকে এখন বুদ্ধি বার করতে হবে কিভাবে এটা করা যাবে, তো সেটাও আমরা করব। সভায় এটকোর সিনিয়র সহসভাপতি জানান, 21 মে থেকে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে, আর 6 মাসে সব টেলিভিশনকে পে চ্যানেল করার কাজ চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির সাথে কয়েক দফা মিটিং করেছি আমরা। 21 মে একটা টাইমলাইন ঠিক করেছি যে আমরা সকলে সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাইগ্রেট করতে চাই। সো এটা আমাদের জাতির গর্ব এবং আমাদেরকে যেতেই হবে। পাশাপাশি অনলাইন পোর্টালে ভিডিও প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এটকো সদস্যরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।